নমস্কার বন্ধুরা আমাদের জি কে সমস্যা ইউটিউব চ্যানেলে আমি রাজেশ্বরী আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা চলে এসেছি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গে আবারও একটি অষ্টম শ্রেণী পাশের চাকরির ডকুমেন্ট আপডেট বেরিয়ে এসছে নোটিফিকেশান তো সেই নোটিফিকেশানটায় আলোচনা করতে আমরা চলে এসেছি আজকে ভিডিওটি নিয়ে তো ভিডিওতে আমরা বলে দেবো হচ্ছে যে মানে এই যে ডকুমেন্টসটা বেরিয়ে এসছে চাকরির যে রিক্রুটমেন্টটা বেরিয়ে এসছে ওখানে আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে কি কি লাগবে তো কোয়ালিফিকেশান তো আমরা বলেই দিলাম যে অষ্টম শ্রেণীর এতে কোয়ালিফ অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা কোয়ালিফাই হবেন আরও কী কী লাগবে না লাগবে সেসব আলোচনা করতে আমরা আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে একটা অনুরোধ যে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের পেজে আমরা রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইটের পেজের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখানে গিয়ে নোটিফিকেশান আবার চেক করে নিতে পারেন ওখান থেকে আপনারা প্রথমে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান যেটা যে কী কী কীভাবে কী লাগবে ডকুমেন্ট না লাগবে সেই নোটিফিকেশানটা আমরা এখানে ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে দেখিয়ে দেবো আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও নিজেরাও ডাউনলোড করে নিতে পারেন তো এখানে যেভাবে দেখাচ্ছি দেখুন এই যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনের পাশে যে ডাউনলোড ভিউ রয়েছে ওখানে গিয়ে ক্লিক করলে ওখানে গিয়ে ক্লিক করলে আপনারা চলে যাবেন অফিশিয়াল যে পিডিএফটা রয়েছে এই এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ওই পিডিএফটায় চলে যাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি এই পিডিএফটা নিয়ে নোটিফিকেশান এর পিডিএফটা নিয়ে তো পিডিএফটায় যেগুলো বলা রয়েছে এখানে যে পোস্টটাগুলো রয়েছে পোস্টগুলোর প্রথম পোস্ট যেটা সেটা হচ্ছে মজদুরের পোস্ট তার মধ্যে আবার কাস্ট অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে কত কি ভ্যাকেন্সি রয়েছে না রয়েছে ডিভাইড করা রয়েছে কোয়ালিফিকেশান তো আমরা আগেই বলে দিয়েছি যে এইট পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন আর এজ লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে এবার চলে যাবো পরেরটায় পরের যে পোস্টটা রয়েছে পোস্টের ভ্যাকেন্সি সেটা হচ্ছে পিয়নের পোস্ট তো পিয়নের এখানেও ক্যাটাগরি অনুযায়ী আলাদা করে ডিভিশন করা রয়েছে এখানেও ওই কোয়ালিফিকেশান তারপর এজ লিমিট একই রয়েছে এরপরের পোস্টটা হচ্ছে হেল্পারের হেল্পার সার্ভিসম্যান হেল্পার এই ক্যাটাগরি অনুযায়ী ডিভিশন পোস্ট আলাদা করা রয়েছে ভ্যাকেন্সি আলাদা রয়েছে এখানেও এজ লিমিট তারপর এজ লিমিট তারপর কোয়ালিফিকেশান একই রয়েছে তো এইভাবে আপনারা এখান থেকে এইটা আমাদের নোটিফিকেশন এতে গিয়ে লিঙ্কে গিয়ে ভালো করে দেখে নেবেন পড়ে নেবেন ডিটেলসে তো হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাইটা আপনাকে যে এখানে যে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মের যে এটা দেওয়া রয়েছে পিডিএফটা ওই পিডিএফ থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে ফর্মটা ফিল করে এইখানে যে এখানে যে পিন এটা দেওয়া রয়েছে পোস্ট অফিসের যে ডিটেলসটা ওই পোস্ট অফিসের ঠিক এই ঠিকানাটায় গিয়ে আপনাকে ফর্মটা জমা দিয়ে আসতে হবে তো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিই যে আপনি যদি এস এস টি বা অন্য কোনো কাস্ট ও হন এই কাস্টে তো এই সেই কাস্টের একটা আপনার সার্টিফিকেট লাগবে তো সেটাও সেলফ অ্যাটাস্টেট করা থাকবে আর মার্কশিট লাগবে সব সেলফ অ্যাটাস্টেট করা আর আর দুটো ছবি সেলফ অ্যাড্রেস অ্যাট্রাস করা অ্যানভেলপ লাগবে পোস্ট অফিসে দেওয়ার জন্য এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে তো এবার আপনাকে আমরা দেখে দিই যে যে লাস্ট ডেটের পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান করা হবে না নেওয়া হবে না তো এখানে এখানে সাবমিশনের লাস্ট ডেটটা দেওয়া রয়েছে যে 20 ডিসেম্বর 2019 থাউজেন্ড নাইনটিন আপ টু ফোর পি তো আপনাকে এবার আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন তো এইখানে যে এটা তো আপনারা এবার এইখানে গিয়ে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন এই যে এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখুন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে হাতে ফিল করে ওখানে গিয়ে জমা দিতে হবে এখানে একটা ফটো এখানে লাগাতে হবে এখানে একটা ফটো লাগাতে হবে আর একটা ফটো এনভেলপের ওপর সেলফ অ্যাটাস্টেড করিয়ে আপনাকে ফর্মটা জমা দিয়ে আসতে হবে এখানে ফর্মটা দেখুন এখানে দেখে নিন এইটুকু দেওয়ার ছিল আমাদের ইনফরমেশান যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেশানগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে আমাদের ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার আর অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখলেন